আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা অনেক বেশি মজার আর সেই সাথে রান্না করা অনেক সহজ, আর সেটি হচ্ছে গাজরের হালুয়া বা বরফি। গাজরের পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি, অল্প সময়ে বানানো যায় এরকম একটা হালুয়া বা বরফি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। সবগুলা গাজর একইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে ওটা দিয়ে আমি সবগুলা গাজর একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার চুলা একটা প্যান বসিয়ে আমি গাজরগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ঘন লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ দুধ আর গাজর একসাথে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আবারও খুব ভালো করে দুধ আর গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এ গাজরের হালুয়া বানাতে এটা অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া করার ভিতরে রেখে এ গাজরের হালুয়াটা তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চিনি দেওয়ার পর আবারও এটাকে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এ দুধ আর চিনি দিয়ে আমাদের গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে। নেড়ে ছেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে, আর এরই মাঝে গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে জাল করার পর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এটাকে আরও 5 মিনিট নেড়ে ছেড়ে জাল করে নেব। দেখুন গাজরের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর গাজরটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেটে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি গাজরের মিশ্রণটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি, আর এটাকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরই মাঝে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর এর উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। বাদাম কুচি দেওয়ার পর তারপরে একটা চামচ দিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি। এখন 30 মিনিট হয়ে গেছে, আমি এটাকে বরফি শেপে কেটে নিচ্ছি। বরফি আকারে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে আপনারা বাসায় গাজরের হালুয়া বানালে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।